নমস্কার বন্ধুরা আজকে এমন একটা প্ল্যাটফর্মের কথা আপনাদের বলবো যেখানে কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে প্রচুর টাকা আর্ন করতে পারবেন এবং আপনাদের যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করার কোনো রকম অভিজ্ঞতা বা নলেজ না যদি থাকে তাহলে কোনো ব্যাপার নেই আমি আপনাদের বলছি সেখানে কিন্তু একটা সুন্দর প্রোগ্রাম চলছে রেফার অ্যান্ড আর্ন সেখানে কিন্তু আপনি রেফার করে এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হলেই কিন্তু কোম্পানি আপনাকে আপনার ওয়ালেটে ছশো টাকা কিন্তু ক্রেডিট করে দেবে যেই মুহূর্তে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হবে আপনি যাকে রেফার করেছেন তার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেলেই কিন্তু কোম্পানি আপনাকে পার পারে ছশো টাকা করে কিন্তু দিয়ে দেবে যেটা আপনি কিন্তু ইনস্ট্যান্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা তুলে নিতে পারবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে চার্জটা লাগবে প্রথমবার সেই টাকাটা কিন্তু আমি আপনাকে পুরোটাই দিয়ে দেব এবং প্লাস আপনি যাতে খুশি থাকেন বা আপনার মনোরঞ্জন করার জন্য বা আপনি যে আমার লিংকে ক্লিক করেছেন সেই জন্য আপনাকে একটু ওয়েলকাম জানানোর জন্য একটু স্বাগত জানানোর জন্য আপনাকে এক্সট্রা কিছু টাকা দেব আপনাকে অ্যাকাউন্ট খোলার চার্জ প্লাস এক্সট্রা কিছু টাকা কিন্তু আপনি আমি পে করে দেবো কথা দিচ্ছি যদি আপনি আমার রেফার লিঙ্ক থেকে অ্যাপটি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তো চলুন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন স্টেপ বাই স্টেপ কীভাবে রেফার করবেন সব ডিটেলস কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো চলুন আর বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করে দিচ্ছি অবশ্যই কিন্তু আমার ডিসক্রিপশানে কিন্তু রেফারেল কোড এবং কিন্তু এবং কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং যদি কোনো প্রয়োজন হয় যদি কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ না আমার ডিসক্রিপশানে দেওয়া আছে আপনি কিন্তু ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ করতে পারবেন আমাকে যদি কোনো কনফিউশন আপনার মনের মধ্যে থেকে থাকে তো চলুন এবার ভিডিও শুরু করা যাক এবং অ্যাপ্লিকেশান সরি প্ল্যাটফর্ম কিন্তু একদম সেফ বহু লোক ইউজ করছে প্লে স্টোরে প্রচুর ডাউনলোড আছে তো আপনি কিন্তু ডাউনলোড করবেন না আপনি কিন্তু আমার লিঙ্ক থেকে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো চলুন এবার ভিডিও শুরু করা যাক কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব ডিটেলস কিন্তু আমার এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি একদম স্টেপ বাই স্টেপ এবং এটা খুবই লাভজনক অ্যাপ বর্তমানে কিন্তু প্রচুর লোক হুড়হুড়িয়ে কিন্তু শুরু করে দিয়েছে তো ফ্রেন্ড আমি কিন্তু আর একটা রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে যে আমার চ্যানেলটি যদি একটু লাভজনক মনে হয় এবং আরও চ্যানেলে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে যদি আপনার লাভজনক মনে হয় অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একদম নতুন নতুন চ্যানেল ফ্রেন্ড দয়া করে সাবস্ক্রাইব করুন একজনকে বেড়ে ওঠার সাহায্য করুন নতুন চ্যানেল এবং আমি সঠিকভাবে সাহায্য করতে চাই এবং প্রত্যেকটা রেফার অ্যান্ড আর্ন প্রোগ্রামে আমি কিন্তু আমার রেফারেল লিঙ্ক থেকে রেফার যারা জয়েন করবে সব আমার কিন্তু রেফারেলের যেটা ইনকাম হবে তার ফিফটি পারসেন্ট কিন্তু আমি দিয়ে দিতে চাই তো চলুন এবার ভিডিও শুরু করা যাক এই রকম প্রোগ্রামকে কিন্তু আপনারাও এগিয়ে নিয়ে যান যত রকম রেফারেল সিস্টেম আছে আমি কিন্তু আমার আর্নিংয়ের ফিফটি পারসেন্ট কিন্তু আপনাদের দিকে আমি দিয়ে দেবো তো চলুন এবার সাকসেসফুলি ভিডিও শুরু করা যাক তো ফ্রেন্ড ডিসক্রিপশানে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেই ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস যেটা আপনি ব্যবহার করেন আপনার মেল ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার কিন্তু আপনি দিয়ে দেবেন একদম সঠিকভাবে দিয়ে দেবেন কোনো রকম ভুলভাল যাতে না হয় একদম সঠিকভাবে দিয়ে দিলাম আমারটা তো দিয়ে দেওয়ার পরে আমি সেন্ট ওটিপিতে ট্যাপ করে দিচ্ছি তো সেন্ট ওটিপিতে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ওটিপিটা চলে আসবে তো ওটিপিটা আসার পরে আমি কিন্তু একটু ওয়েট করে নিচ্ছি ওটিপিটা আমার চলে এসেছে তো ওটিপিটা আমি এন্টার করে দিচ্ছি সাকসেসফুলি তো ওটিপিটা এন্টার করে দিচ্ছি আমি একদম সাকসেসফুলি ঠিকঠাকভাবে আপনার কিন্তু ওটিপি ভুল দিলে হবে না একদম সঠিকভাবে ওটিপিটা দিয়ে দেবেন সাইন আপে ট্যাপ করে দিচ্ছি তো সাইন আপে ট্যাপ করে দিলে কিন্তু এরকম ঠিক ইন্টারফেস শো করে যাবে তো একটু আমার নেটওয়ার্ক কানেকশান স্লো আছে সরি বন্ধুরা তার জন্য একটু বেশি সময় লাগছে আপনারা ধৈর্য সাপেক্ষে ভিডিওটি দেখুন তো এরকম ইন্টারফেস তো করে যাবে তো এখানে আপনি কন্টিনিউ আপনার প্যান কার্ড এবং আধার কার্ড লাগবে দেখিয়ে দিয়েছে তো আপনি কন্টিনিউ ট্যাপ করবেন তো কন্টিনিউ ট্যাপ করলেই ঠিক এরকম ইন্টারফেস শো করবে তো আপনি সিম্পলি কন্টিনিউবে ট্যাপ করে দিন তো কন্টিনিউ ট্যাপ করার পর প্যান কার্ডের নাম্বার আর আপনাদের ডেট অফ বার্থটা লাগবে তো আমি আমার প্যান কার্ডের নাম্বার এবং ডেট অফ বার্থটা বোস করিয়ে নিচ্ছি একদম সঠিকভাবে ডেট অফ বার্থ বোস করাবে নাহলে কিন্তু অ্যাকাউন্টটা পরে কিন্তু ক্রিয়েটার হবে না অ্যাকাউন্টটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে তো আমি আমার ডেট অফ বার্থ এবং প্যান কার্ডের নাম্বার সঠিকভাবে বোস করে দিয়ে নেক্সট করে দিলাম তো নেক্সট করে দেওয়ার পরে সিম্পলি আমি মেল না ফিমেল মেল এবং আমি ম্যারেড না আনম্যারেড বিবাহিত না বিবাহিত নয় তো আমি বিবাহিত নয় তো এখানে সিঙ্গেলে ট্যাপ করে দিলাম তো এখানে আমার অ্যানুয়াল ইনকাম কত বিলো ওয়ান লাখে ট্যাপ করে দিলাম যেহেতু আমার অ্যানুয়াল ইনকাম বিলো ওয়ান লাখ তো ট্যাপ করে দিলাম এরপরে ট্রেডিং এক্সপিরিয়েন্স যদি নাও যদি থাকে তো লেস দ্যান ওয়ান ইয়ারে ট্যাপ করে দেবেন এবং পলিটিক্যাল এক্সপোর্টসে নো করে দেবেন তো নো করে দেওয়ার পরে এখানে অকুপেশান আপনি স্টুডেন্ট সিলেক্ট করে দেবেন আপনি আপনি যদি স্টুডেন্ট হন তো নাহলে আপনি আপনার পছন্দের মতন বেছে নিতে পারবেন তো এখানে ইজ ইউর কান্ট্রি ট্যাক্স রেসিডেন্সি ইন্ডিয়া এখানে কিন্তু ইএসএ ট্যাপ করে দেবেন তো ইয়েসে ট্যাপ করে দিলাম ইএসে ট্যাপ করে দেওয়ার পরে আমি নেক্সট বাটনে ট্যাপ করে দেবো তো বন্ধুরা এখানে টিকমাকগুলো আপনি দিয়ে দেবেন টিকমাকগুলো দিয়ে দেওয়ার পরে নেক্সট এ ট্যাপ করে দেবেন তো আমি নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছে কনগ্র্যাচুলেশন আদর্শ দাস ইওর চান্স টু উইন ফ্রি স্টক এখানে কিন্তু আপনি কিন্তু ফ্রিতে স্টক জেতার একটা চান্স কিন্তু পেয়ে যেতে পারেন যদি আপনার ভাগ্য ভালো হয় তো এখানে নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে আপনার অ্যাড্রেসটা শো করবে তো আপনি ইএস দিস অ্যাড্রেস ইজ কারেক্ট আপনার অ্যাড্রেসটা যদি কারেক্ট হয় তো আপনি ইএস ডিস ডিটেলস কারেক্ট এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে যেহেতু একটা ফর্ম ফিল আপের ব্যাপার তো এখানে ডিজিটাল সিগনেচার আপনার সিগনেচারটা এখানে করে দেবেন এটা কোনো ব্যাপার না একদম সিকিওর অন্য কিছু ব্যাপার নয় আপনি কিন্তু নিশ্চিন্তে থাকুন এখানে আমি আপনার আমি আমার সিগনেচারটা দিয়ে দিয়ে এখানে নেক্সটে ট্যাপ করে দিলাম তো সিগনেচারটা দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে এসিবিআই রেজিস্ট্রেটার এখানে কিন্তু আপনার কোনো রকম রিস্ক নেই একদম রেজিস্টার্ড আছে একদম কিন্তু এখানে কিন্তু আমি অ্যালাউ করে দিলাম এখানে কিন্তু সেলফি লাগবে তো সরি এখানে সিন্ডিকেটিংয়ে যেহেতু সেলফিটা শো করে না তাই এটা আমাকে এড়িয়ে যেতে হলো এখন কিন্তু সেলফিটা দিয়ে দেওয়ার পরে আমি নেক্সট করে দিয়েছি তো নেক্সট করে দেওয়ার পরে কিন্তু আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার আরে দিতে হবে তো অবশ্যই পেটি কোনো পেমেন্ট ব্যাঙ্ক দিলে হবে না অবশ্যই ফিজিক্যাল ব্যাঙ্ক দিতে হবে তো আমি আমার ইকুইটাস ব্যাঙ্কে বই আছে তো আমি ইকুইটাস ব্যাঙ্ক দিয়ে দিলাম আপনাদের এসবিআই বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বই থাকলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই দিয়ে দেবেন এখানে পেমেন্ট ব্যাঙ্ক নয় তো আমার সেভিং অ্যাকাউন্ট তো সেভিং অ্যাকাউন্টে ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার পর আমি নেক্সটে সিম্পলি ট্যাপ করে দিচ্ছি তো নেক্সটে আমি সিম্পলি ট্যাপ করে দিচ্ছি তো ট্যাপ করে দেওয়ার পরে এটা একটু লোডিং নিচ্ছে তো এরপরে আমাদের ইমেল অ্যাড্রেসটা অটোমেটিক্যালি নিয়েছে যদি আপনাদের ইমেল অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করতে চান এই অবস্থা তো আপনি এডিট ইমেলে ট্যাপ করতে পারবেন তো আমার ইমেলে কিন্তু ওটিপি চলে এসেছে তো ইমেলটা দিয়ে ওটিপিটা চলে সেই ইমেলে যে ওটিপিটা আসছে সেই ইমেলের ওটিপিটা ইমেলের যে ওটিপিটা আসছে সেই ওটিপিটা আমি এখানে বস করিয়ে দিলাম দেন নেক্সট করে দিলাম তো নেক্সট করে দেওয়ার পরে একটু লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পরে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে তো আমি সরি আর বার বলে দিচ্ছি আমার নেটওয়ার্ক একটু স্লো যার কারণে একটু ফাস্ট হচ্ছে না এটা তো এরকম ইন্টারফেস শো করে যাচ্ছে তো এরকম ইন্টারফেস তো করে গেলে আপনারা একটু ওয়েট করে যাবেন একটু লোডিং নিচ্ছে তো আমার নেটটা একটু স্লো আছে তো ঠিক এরকম ইন্টারফেস তো করবে সাইন আপ ফর দুশো ঊনপঞ্চাশ তো দুশো ঊনপঞ্চাশ প্লাস জিএসটি আমার বেলা লাগছিলো কিন্তু এখন চার্জ কিন্তু স্লো চলছে তো আপনি কী করবেন এগুলো কিন্তু আপনি স্ক্রিন রেকর্ডিং করে রেখে দেবেন প্লাস আপনি কত টাকা পেমেন্ট করছেন আমার কিন্তু দুশো টোটাল তিরানব্বই তখন লাগছিল কিন্তু এখন অনেক চার্জ ফ্রেন্ড কমে গেছে অনেক চার্জ কম পুরো চার্জটা কিন্তু আমি আমি দিয়ে দেবো আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে তো এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবং আমি ফোনপে থেকে সরি নেট ব্যাঙ্কিং থেকে পে করতে চাই আপনি যদি ফোনপে থেকে পে করতে চান তো ফোনপেতে ট্যাপ করে পে করে দেবেন তবে নেট ব্যাঙ্কিং থেকে পে করতে চাই তো এখানে নেট ব্যাঙ্কিং সিলেক্ট করে দিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সিলেক্ট করে দিলাম দিয়ে পে অপশনে ট্যাপ করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে আমি পে করে দিচ্ছি তো আপনি চাইলে এখানে কিন্তু আপনি কিন্তু আপনি ফোনপে থেকেও পে করে দিতে পারবেন তো অ্যাকাউন্ট এই যে আপনি পে করলেন সাকসেসফুল যখন পে আপনার দেখিয়ে দেবে তো আপনি কিন্তু ওটার স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ আপনাকে এটা আমাকে পে করতে হবে আমি কিন্তু আপনাকে ওই টাকাটা পে করে দেবে যে আপনি কিন্তু আমার রেফার লিঙ্কতে কিন্তু কিন্তু ক্লিক করেছেন সেই জন্যে আপনি যত টাকা লাগছে কিন্তু আমি আপনাকে দিয়ে দেবো গ্যারান্টি তো কনগ্র্যাচুলেশন ইউর পেমেন্ট সাকসেসফুল এটা দিয়ে দিয়েছে তো এখানে কিন্তু আমি এখানে নো ডু নোট লেটার এখানে ট্যাপ করে দিলাম তো ট্যাপ করে দেওয়ার পর আমি নেক্সটে ট্যাপ করে দিচ্ছি ফ্রেন্ড তা আপনি কিন্তু স্টেপ বাই স্টেপ আমি যেভাবে করছি আপনিও কিন্তু ফলো করে সেরকমভাবে করে নিতে পারবেন এরপর কিন্তু আধার ভেরিফিকেশন করতে হবে মানে ই সাইন করতে হবে মানে আধার ভেরিফিকেশন করতে হবে তো আধার ওটিপিতে কিন্তু ট্যাপ করে দিতে হবে এই যে আপনি দেখতে পাচ্ছেন আধার ওটিপি তো এই আধার ওটিপিতে ট্যাপ করে দেবেন একদম সিকিউর পেপার আপনার কোনো ভয়ের কোনো কারণ নেই এবং আপনি কিন্তু যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিলেন কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ডিটেক্ট হবে না আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি এটা কিন্তু রেজিস্টার্ড একটা এর রেজিস্টার্ড আছে এস সিবিআইয়ের কিন্তু রেজিস্টার্ড আছে একদম সাকসেসফুল এখানে একটা ফর্ম ডাউনলোড হচ্ছে তো ফর্মটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে ই সাইন না হয়তো ট্যাপ করে দেবেন আপনি সিম্পলি ই সাইন হয়তো ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু এটা লোডিং নেবে ফ্রেন্ড আমার একটু স্লো লাগছে তো নেটওয়ার্ক স্লো আছে তো এখানে আপনি প্রসিড টু ই সাইনে ট্যাপ করে দেবেন ফ্রেন্ড আপনি কিন্তু টিকমাক মেরে দেবেন এগুলোতে টিকমাক মারা থাকলে কোনো ব্যাপার নয় তো আপনি ই সাইনে হয়তো ট্যাপ করে দেবেন সাইন না হয়তো ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু এখানে এনএসডিএল খুলে যাবে তো এনএসডিএল আপনি বুঝতেই পারছেন কতটা এখানে এখান থেকে কিন্তু আপনার টিকমাক মেরে দেবেন এখান থেকে কিন্তু প্যান কার্ড আরে হয় আপনি কিন্তু একদম নিরাপদ থাকুন এখানে কিন্তু ঠিকমাকটা মেরে দেওয়ার পরে আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আধার নাম্বারটা দিয়ে দিয়ে তো আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পরে যে ওটিপিটা চলে আসবে ভেরিফাই করার পরে তো ওটিপিটা এখানে দিয়ে দিয়ে ভেরিফাই ওটিপিতে ট্যাপ করে দেবেন তো ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু এখানে এরকম ইন্টারফেস শো করে যাবে তো ঠিক এরকম এন্টারফেস শো করে যাবে কিন্তু সাকসেসফুলি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করার জন্য আপনি অ্যাপ্লাই করে দিয়েছেন সাকসেসফুলি বাস এই পর্যন্তই এরপরে প্লেন দু থেকে তিন দিন বলে এরা কিন্তু পাঁচ দিন পরে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি মেসেজ পেয়ে যাবেন এবং আমি আপনি কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এক থেকে দু দিনের মধ্যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে এখানে দেখাচ্ছে কিন্তু আমি বলছি পাঁচ দিন পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে তো অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের কিন্তু এরকম ঠিক ইন্টারফেস আমি একবার দেখিয়ে দিচ্ছি বর্তমান পরিস্থিতি কী তো আমি একবার লগ হয়ে দেখিয়ে দিচ্ছি বর্তমান পরিস্থিতি কি আমি কিন্তু সঙ্গে সঙ্গে লগ হয়ে দেখিয়ে দিচ্ছি যে সেন্ড সেন্ড ওটিপিতে ট্যাপ করলাম তো সেন্ড ওটিপিতে ট্যাপ করলে কিন্তু এখানে ওটিপিটা চলে আসবে তো ওটিপিটা আমি বোস করিয়ে দিচ্ছি এখনও কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়নি আমি কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দিয়েই ওটিপিটা সেন্ড করে দেখে নিচ্ছি আমার কিন্তু বর্তমান স্ট্যাটাস কি আছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট কত দূর এগিয়েছে তো এখানে ভেরিফাই সাইন ইনে ট্যাপ করে দিচ্ছি তো সাইনের ট্যাপ করে তো দেখতে পাচ্ছেন আপনি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান সবে সাবমিট করেছেন এরপর সিকিউরিটি ইন প্রসেসিং হবে আপনার ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক আছে নাকি একবার তারা ভেরিফাই করবে এরপর কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হবে এবং আপনাদের মেল আইডিতে এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের আইডি এবং পাসওয়ার্ড তারা দিয়ে দেবে যেই পাসওয়ার্ড এবং আইডিতে আপনি কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নিয়ে সেখানে কিন্তু আইডি আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন হয়ে নিতে পারবেন এবং এরপরে সমস্ত প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি একদম নিশ্চিন্ত থাকুন সব প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড তো এখানে আপনার কিন্তু ফর্মটা ডাউনলোড আপনি চাইলে ফর্মটা ডাউনলোড করে ধরবেন নাহলে কোনো ব্যাপার নয় অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে অ্যাপ্লিকেশানটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি কিন্তু একটু স্থির থাকতেই পারবেন দু তিন দিন হোল্ড করে থাকতে পারেন তো ফ্রেন্ড পাঁচ থেকে চার দিন পরেই কিন্তু আমার এখানে মেসেজ দিয়ে দিয়েছে যে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে এবং আমাকে আইডি এবং পাসওয়ার্ড কিন্তু সেন্ড করে দিয়েছে আপস্টক থেকে তো আপস্টক থেকে কিন্তু আমাকে সেন্ড করে দিয়েছে তো আপস্টক থেকে আমাকে সেন্ড করে দিয়েছে আইডি এবং পাসওয়ার্ড আইডি এবং পাসওয়ার্ড কিন্তু সেন্ড করে দিচ্ছে এবং আমি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিয়েছি তো ডাউনলোড করে নেওয়ার পর আমি এখানে আমার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে সাইন ইনে ট্যাপ করে দিচ্ছি অবশ্যই সাইন আপে নয় সাইন ইনে ট্যাপ করে দিতে হবে তো আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি সাইন ইনে ট্যাপ করে দিচ্ছি তো সাইন ইন ইনে ট্যাপ করে দেওয়ার পর ফার্স্ট পার আপনার বায়োমেট্রিক দিতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে ডেট অফ বার্থ দেওয়ার পরে কিন্তু এখানে আপনার হোম এন্টারফেস করে যাবে এবার আপনি কিন্তু রেফার করতে পারবেন এখান থেকে আপনি কিন্তু রেফার অ্যান্ড এখানে কিন্তু ইনভেস্টও আপনি করতে পারবেন যদি আপনার নলেজ থাকে তো এবং আপনি ইন্টারনেটে সার্চ করে কিন্তু একটা নলেজ বাড়িয়ে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্টিং অ্যান্ড সমস্ত রকম ইন্টারফেস শো করছে তো আপনি কিন্তু এখানে ওপরে বাঁ দিকে কিন্তু এই কিন্তু এই আইকনে ট্যাপ করতে পারেন তো ট্যাপ করে আপনি কিন্তু আপনি কিন্তু রেফার অ্যান্ড আন প্রোগ্রামে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যেতে পারবেন রেফার অ্যান্ড আন প্রোগ্রাম থেকে এখান থেকে কিন্তু আপনি লিঙ্ক শেয়ার করে কিন্তু অ্যাক্টি অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে পারবেন আপনার আপনি যাকে রেফার করছেন তাকে কিন্তু আপনি কিন্তু অ্যাক্টিভেট করতে পারবেন তো এখানে বাঁদিকে ট্যাপ করে এখানে রেফার অ্যান্ড আর্নে ট্যাপ করবেন তো এখান থেকে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে ট্যাপ করলে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু লিঙ্ক শেয়ার করতে পারবেন এবং সেই লিঙ্ক থেকে যদি কেউ অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে ছশো টাকা আপনার ওয়ালেটে কিন্তু পেয়ে যাবেন যেটা আপনি ব্যাঙ্কে আবার ট্রান্সফার করে নিতে পারবেন একদম অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে ঠিক আমি যেভাবে আপনাকে প্রসেসটা দেখালাম ঠিক একই প্রসেসে এবং আপনিও কিন্তু তাকে যদি পারেন তো চার্জটা কিন্তু দিয়ে দেবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে চার্জ সেই চার্জটা কিন্তু আপনি আপনাকে আপনি কিন্তু চাইলে দিয়ে দিতে পারেন এটা আপনার মর্জি তো এখানে কিন্তু আপনি কিন্তু ইউর আর্নিং অ্যান্ড রেফারেলে ট্যাপ করতে পারেন তো এখানে ইউর আর্নিং অ্যান্ড রেফারেলে ট্যাপ করলে কিন্তু কে কে ইউর আর্নিং অ্যান্ড রেফারেলে ট্যাপ করলেই কিন্তু আপনি দেখে নিতে পারবেন কোন কোন ব্যক্তি কিন্তু আপনার রেফারেল লিঙ্কে ক্লিক করছে এবং তাদের অ্যাকাউন্টের বর্তমান পরিস্থিতি কী অ্যাকাউন্ট কী অ্যাক্টিভেট হয়েছে না কি পেন্ডিংয়ে রয়েছে এবং চাইলে আপনি কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আপনার কিন্তু এখানে ট্যাপ করলাম তো আমার যেহেতু এখনও একটাও রেফারেল কাউন্ট হয়নি তাই এখানে দেখাচ্ছে আপনি দেখুন ওটাতে ট্যাপ করার পরে কিন্তু ইউর আর্নিং এখানে শো করবে কিন্তু এখানে উইড্রোয়েল ট্যাপ করলে কিন্তু এখানে কিন্তু উইড্রো করে নিতে পারবেন আপনি ব্যাঙ্কে এখানে কিন্তু ইউর রেফারেল আমার কিন্তু জিরো এখনো পর্যন্ত একটাও রেফারেল হয়নি যার কারণে কিন্তু এখানে একটাও শো করছে না তো এভাবেই কিন্তু আপনি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সমস্ত রকম এটা কিন্তু আপস্টক কোম্পানি শেয়ার মার্কেটে ইনভেস্ট করা একটা বেস্ট কোম্পানি আপস্টক এবং রেফারেল আর্নিং কিন্তু এখানে খুব ভালো ভালো আছে আপনি কিন্তু দেখে নিলেন এবং আপনি চাইলে কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আমার সাথে আগে এ থেকেই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে তারপরে কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানালাম ফ্রেন্ড এবং আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে চার্জটা লাগবে বর্তমানে কিন্তু আমার মনে হয় বেশি হলে খুব বেশি হলে কিন্তু দুশো চৌত্রিশ টাকা কিন্তু চার্জ লাগবে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য সমস্ত রকম চার্জ রেফারেল কি যদি আপনি আমার রেফারেল লিংকে ক্লিক করেন ফার্স্ট টাইম তো ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি কিন্তু আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব বা আপনি কিন্তু চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন এবং আপনাকে ফোনপে গুগল পে আপনি যাইতে বলবেন তাইতে আমি পে করে দেবো যদি চান আমি মোবাইল রিচার্জও করতে পারি তো আপনি কিন্তু সমস্ত কিন্তু পেমেন্টটাই পেয়ে যাবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে চার্জটা সেই চার্জটা তো ফার্স্ট অবল আমি পে করবই আপনি যদি আমার রেফারেল লিঙ্কে ক্লিক করেন এবং তার সাথে সাথে কিছু ওয়েলকাম শোনার জন্য আপনাদের মনোরঞ্জন আপনাকে খুশি করার জন্য কিন্তু আপনি কিন্তু আরও এক্সট্রা কিন্তু চার্জ কিন্তু আরও এক্সট্রা কিন্তু টাকা কিন্তু আমি কিন্তু আপনাদেরকে পে করে দেবো একদম নিশ্চিন্ত থাকুন হানড্রেড পার্সেন্ট শিওর আমি কিন্তু পে করে দেবো আপনাদেরকে একদম নিশ্চিন্তে থাকুন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন কিন্তু আমি কিন্তু কথা দিচ্ছি আমার নতুন চ্যানেল ফ্রেন্ড আরও একবার রিকোয়েস্ট জানাচ্ছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং যদি কোনো রকম অসুবিধা হয় কিন্তু আপনি আমাকে কিন্তু যে কিন্তু কমেন্ট করে জানতে পারবেন এবং অ্যাকাউন্ট ক্লোজ করা যদি আপনার মনে হয় যে না দাদা আমাদের আর অ্যাকাউন্ট চায় না অ্যাকাউন্ট ওপেন করেছিলাম দু এক মাস হয়ে গেছে তো আমি অ্যাকাউন্ট ক্লোজ করতে চাই তাহলে কিন্তু আপনি দু মিনিটে অ্যাকাউন্ট ক্লোজ করে নিতে পারবেন অ্যাকাউন্ট ক্লোজ নিয়েও কিন্তু আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসছি কীভাবে আপনি আপস্টক অ্যাকাউন্ট ক্লোজ করবেন বা বন্ধ করবেন এখানে তো অ্যাকাউন্ট চালু রাখার কিন্তু কোনো ব্যাপার না অ্যাকাউন্ট ক্লোজ করলে কিন্তু দু এক মিনিটে কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে বা অ্যাপ্লিকেশান কিন্তু ক্লোজ হয়ে যাবে অ্যাকাউন্ট কিন্তু আপনার ক্লোজ হয়ে যাবে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য